নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার রবিবার নিয়েছেন শপথ, আর তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রাতে কাশ্মীরের তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটল। জানা গিয়েছে বাসটি কাশ্মীরের শিব কিশোরী মন্দির থেকে কাটরা যাচ্ছিল। রেয়াসি এলাকায় বাসটি এলে জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। লাগাতার গুলিবৃষ্টির মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এরপর জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে জঙ্গি হামলার জেরে বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল। বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়, বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পহলা ব্যক্তি হুম যো মে আপনে বারক সে ঘর কি তরফ যা রা থা তো বাস মে সে দো বন্দে উপর চড় কে আয়ে থে ও মেরে খেয়াল মে বাস সে গিরে হুয়ে থে বাহার ও চড় কে উপর আয়ে তো উন্হোনে মেরে কো বোলা কি এসা এসা ভাইয়া হামারে সাথ হামারা অ্যাক্সিডেন্ট হো গয়া আর হামারে পে অ্যাটাক হো গয়া তো মেনে কনফিউজন মে রাহা কি অ্যাটাক কাহা সে হো গয়া ক্যা মেনে দেখা অ্যাক্সিডেন্ট একচুয়ালি মে তো কুছ কর নাই সকতা থা মেরে বচ্চে থে ছোটে থে মে উনকো সবসে আগে আধা কিলোমিটার ছোড়া ফির বাকি লোক জো পিছে খড়ে থে উনকো মেনে বোলা চলো বাস অ্যাক্সিডেন্ট হুই তো মে মেরে কো বোলতে অ্যাটাক হো রাহা আগে ফায়ারিং চল রহি হ্যায় মে কোই ফায়ারিং নাই হ্যায় মে উধর সে হি আয়া হুঁ সির্ফ আপ চলো আব হামারা উধর কাম মে পৌঁছনা ওর লোগো কো নিকালনা তো সব লোক আকে মিলকে হামনে বাহার সে নিকালে বন্দে নিকালে জিনসে সে উপর। হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তীর্থযাত্রী বোঝাই বাসে হামলার দায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা স্বীকার করেছে বলে উপত্যকা প্রশাসন সূত্রের খবর। আগামী দিনে আরও হামলা চালানো হবে বলেও জঙ্গি সংগঠনের তরফে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। নতুন করে এই জঙ্গি হামলা কাশ্মীরের মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। নিউজ টাইম।